দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি একটি ফ্লাইওভারের উপর দিয়ে। আমি কিছুক্ষণ আগে সচিবালয়ের 19তলা ভবন থেকে পল্টন মোড়ের যে যানজট এবং রাস্তা ক্রসিং, মানুষ পারাপার, সেটির ভিডিও করেছি 2 থেকে আড়াই মিনিটের। এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে সড়ক শৃঙ্খলায় নিয়মকানুনের কোনো বালাই নেই, এবং আমি সিস্টেম এবং পুলিশ ম্যানেজমেন্টকেই এই জন্য সবচেয়ে বেশি দায়ী করব। তো দর্শক, চলুন আমরা ভিডিওটি দেখি। দর্শক দেখুন, এটি হচ্ছে পল্টন মোড়। অল্প কয়েকটি গাড়ি এদিকে এবং ওদিকে, দুই দিকেই যানজট আছে। দেখুন, একদম দুটো বাস বাইতুল মোকাররমের দিকে যাওয়ার জন্য, তিনটি বাস কীভাবে পুরো রাস্তাটিকে ব্লক করে দিয়েছে, কোনো ধরনের আসলে নিয়মকানুনের বালাই নেই। একটু ভালো করে লক্ষ্য করুন, এই যে দেখুন একটি বাসে আমি জুম করে সামনের দিকে যাচ্ছি, পুরো পথটাই কিন্তু এটা বন্ধ করে দিয়েছে। আর মানুষগুলো কীভাবে পারাপার হচ্ছে একটু তাকিয়ে দেখুন। এই যে একটি বাস জিপিওর এই রাস্তার দিকে খুব ঢুকলো, আবার এই যে বাস গাড়ি মাঝখানে একটা সিএনজি, এটা দেখে কি আপনাদের মনে হচ্ছে যেখানে কোনো প্রশাসনিক শৃঙ্খলা এখানে আছে? আমার কাছে মনে হয় নেই। যদিও এখানে নির্মাণ কাজ চলছে, কিন্তু তারপরেও সেই নির্মাণ কাজগুলো করার জন্য যে পন্থা অবলম্বন করা দরকার, এখানে কিন্তু সেটা অবলম্বন করা হয়নি। দর্শক আপনারা একটু দেখুন, দেখুন বাসগুলো কীভাবে পার হচ্ছে, এই দিকটার অবস্থাটা দেখুন। অর্থাৎ প্রেস ক্লাব থেকে পল্টন মোড়ের দিকে যে রাস্তাটি এসেছে, আমি বারবার লং শর্টে বোঝাবার চেষ্টা করছি যে খুব একটা গাড়ির উপস্থিতি কিন্তু এখানে দেখা যাচ্ছে না। দেখুন, সবুজ রঙের একটি বাস আসছে, তার পেছনে আরেকটি বাস, ওদিকে আরেকটি সাদা রঙের গাড়ি পার্ক করা আছে। রিক্সাগুলো কতটা ঝুঁকিপূর্ণ অবস্থার ভিতর দিয়ে এই যে বাসটার পাশ দিয়ে গেল, মানুষগুলোকে দেখুন কীভাবে পার হচ্ছে। আসলে একদম না, এই যে এই দিকটা দেখেন, এই বাসটা বাইতুল মোকাররমের দিকে যে যাবে, এই পথটা পুরোটাই বন্ধ করে রেখেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে মোড়ের এখানে কিন্তু বাসটি দাঁড়াবার কথা নয়, কিন্তু মোড়ের এখানেই বাসটি দাঁড়িয়েছে, তার পেছনে পেছনে তিনটি বাস। এবং দেখুন, নীল রঙের বাসটি আগে আসতে ছিল, যে এই বাসটি যাওয়ার কথা, তখনই দুটো বাস প্রচণ্ড জোরে টানছে, একটু দেখুন। অথচ এখানে কিন্তু ভিডিও ক্যামেরাও লাগানো রয়েছে, দেখতে থাকুন আপনারা।